প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও আসলাম তোমাদের মাঝে একটা নতুন বিষয় নিয়ে। আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। সাথে আছি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব, চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। নিচের বাক্যগুলি মনোযোগ সহকারে পড়ো। 1 নম্বর, জীবের যে কোনো ধরনের বৃদ্ধির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলা হচ্ছে, জীবদেহের ক্ষয়পূরণ এই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। জীবদেহের 3 নম্বরে, জীবদেহে ক্রোমোজোম সংখ্যা এই প্রক্রিয়ার মাধ্যমে ধ্রুব থাকে। তাহলে বুঝতেই পারতেছো, আমরা আজকে এমন একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার জীবের বৃদ্ধির জন্য দরকার, জীবদেহের ক্ষয়পূরণের জন্য দরকার, এবং বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা সমান রাখা অর্থাৎ ধ্রুবতা রাখার জন্য দরকার। তো জীবের বৃদ্ধি কয় ধরনের হয় তোমরা জানো? জীবের বৃদ্ধি প্রধানত দুই ভাবে সংঘটিত হয়, একটা হলো আকার আকৃতিগত ভাবে, আর একটা সংখ্যায়। একটা জীব উদ্ভিদ বা প্রাণী ছোট থেকে বড় হয়, তাহলে আকার আকৃতিতে বড় হয়। আবার একটা জীব একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, পাঁচটা, ছয়টা, আটটা, দশটা এরকম হয়ে যায়, অর্থাৎ সংখ্যায় বাড়ে। তাহলে বুঝতে পারছো আজকে আমরা কোন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ অবশ্যই। তাহলে আজকের পাঠ হবে কোষ বিভাজন, এবং কোষ বিভাজনটা একটা অনেক বড় অংশ, অনেক বড় পাঠ। তো আমরা শুধুমাত্র আজকে কোষ বিভাজনের ধারণা নিব, অর্থাৎ কত ধরনের কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনগুলো সম্পর্কে একটা ধারণা নিব, এবং পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা কোষ বিভাজনের বা প্রত্যেকটা প্রক্রিয়ার ডিটেলস আমরা জানতে পারবো। চলো আমরা জেনে নেই আজকের পাঠে আমরা কি কি নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন সম্পর্কে, কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে, বিভিন্ন ধরনের কোষ বিভাজন আমরা ব্যাখ্যা করতে পারবো এখান থেকে, এবং বিভিন্ন ধরনের কোষ বিভাজনের গুরুত্ব আমরা জানতে পারবো। তো আমরা যে কোষ বিভাজন বা বিভাজন প্রক্রিয়া সম্পর্কে জানবো, তার আগে তো আমাদের কোষ সম্পর্কে জানতে হবে, তাই না? তো কোষ কি? কোষ বা সেল, কোষ বলা হচ্ছে, সাধারণত বলা হয় যে স্ব অনুলিপনে সক্ষম একখণ্ড ঘন প্রোটোপ্লাজম বিশিষ্ট জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তাহলে কি প্রোটোপ্লাজম বিশিষ্ট হতে হবে এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হতে হবে। জীবদেহের গঠন ও কাজের এককে আমরা বলবো কোষ। কোষের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে দিয়েছেন। আমরা আরো নিচের ক্লাসে শুধু পড়েছিলাম জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, এটা বিভিন্ন ভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। তো এবার আমরা জেনে নেই কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন বা সেল ডিভিশন, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে একাধিক কোষের সৃষ্টি করে, তাকে কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ এটি একটি জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে একাধিক কোষ সৃষ্টি করে, তাকে কোষ বিভাজন বলা হয়। এবার চলো জেনে নেওয়া যাক কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজনকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছি।
এক নম্বর প্রত্যক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস, সমীকরণিক বিভাজন বা মাইটোসিস, এবং হ্রাসমূলক বিভাজন বা মিয়োসিস। চলো এবার আমরা এক এক করে সবগুলো কোষ বিভাজন সম্পর্কে ধারণা গ্রহণ করব। প্রথমেই আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ বা মাইটোসিস, এখানে প্রত্যক্ষ বলা হলো কেন? প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি, সরাসরি যে বিভাজনটা ঘটে ওইটাকে আমরা বলতেছি প্রত্যক্ষ কোষ বিভাজন। তো প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সহজ কথায়, এখানে কোনো ধাপের প্রয়োজন হয় না, একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষে সৃষ্টি হবে, এই জন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সাধারণত নিম্ন শ্রেণীর জীব যেগুলো, যেমন এক কোষী ছত্রাক, ব্যাকটেরিয়া, এই ধরনের জীবে প্রত্যক্ষ কোষ বিভাজন দেখা যায়। খেয়াল করো চিত্রটি, এখানে এই বিভাজনের শুরুতেই অর্থাৎ মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার শুরুতেই নিউক্লিয়াসটা আকার আকৃতিতে বড় হয়। এরপর নিউক্লিয়াসটা কোষের মধ্যে লম্বালম্বি ভাবে অবস্থান করে। এখানে ধারণা করা হয় যে কোষ নিউক্লিয়াসের দুই প্রান্তে দুইটি পোল বা মেরু তৈরি হয়, যার কারণে এরা একে অপরের প্রতি বিকর্ষণের কারণে দূরে সরে যেতে থাকে। ফলে দেখো, নিউক্লিয়াসের মাঝ বরাবর একটি খাঁজ বা গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্ত নিউক্লিয়াসের মাঝখানে যে খাঁজ বা গর্ত তৈরি হয়েছে, এই বরাবর প্লাজমা পর্দা বা কোষ প্রাচীরও দেখো ভিতরের দিকে প্রবেশ করছে। এরপরে কি হয়েছে? নিউক্লিয়াস দুইটা দুই ভাগে ভাগ হয়ে আলাদা হয়ে গেছে, এবং কোষ প্রাচীর ও প্লাজমা পর্দার খাঁজটা আরো গভীর হয়, এবং একসময় কি করে, এরা পরস্পরকে স্পর্শ করে করে স্পর্শযুক্ত স্থান গলে যায়, এবং পরস্পর থেকে আলাদা হয়ে দুইটি কোষের সৃষ্টি করে। এই কোষ বিভাজনের মাধ্যমে যেহেতু এককোষী ছত্রাক, ব্যাকটেরিয়া এরা বংশবৃদ্ধি করে, তাই নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে তাদের বংশ রক্ষা জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন গবেষণার কাজে অথবা শিল্পক্ষেত্রে আমরা যে ব্যাকটেরিয়াকে ব্যবহার করি টিকা ভ্যাকসিন উৎপাদন, সেক্ষেত্রেও কিন্তু এই বিভাজন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা সমীকরণিক বিভাজন বা মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে জেনে নেই। মাইটোসিস বিভাজন কি, বা এটাকে সমীকরণিক কেন বলা হলো? তাই না, সমীকরণিক বলা হলো এই কারণে যে এটা সমান, সমীকরণিক বলা হলো সমান অর্থে, সমান অর্থে বলা হলো। তাহলে কি সমান অর্থে ব্যবহার করা হলো এখানে? সমান বলতে এখানে ক্রোমোজোম সংখ্যার কথা বলা হয়েছে। এখানে একটা কোষ বা বিভক্ত হয়ে দুইটা কোষ তৈরি করবে। তোমাদের আরেকটু কথা বলে রাখি আমি, যে কোষটা বিভাজনে অংশগ্রহণ করবে তাকে আমরা মাতৃকোষ বলবো, আর মাতৃকোষ বিভাজনের ফলে যে নতুন দুটা কোষ তৈরি হবে তাকে আমরা অপত্য কোষ বলবো। তাহলে এখানে যে ঘটনা ঘটে সেটা হলো মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে, অপত্য কোষে ঠিক একই সংখ্যকই ক্রোমোজোম থাকবে, অর্থাৎ সমান থাকবে। এই জন্য
এই বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হবে। তো চলো জেনে নেওয়া যাক সংজ্ঞাটা। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোসোম থাকে, তাকে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। উন্নত জীবের দেহকোষে এই বিভাজন ঘটে, এটাকে সমীকরণিক বিভাজন বলার আরেকটা কারণ আমি বলি তোমাদের, সেটা হলো এই বিভাজনে নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, ক্রোমোজোমও একবার বিভক্ত হয়। তাহলে একটা নিউক্লি এক ক্রোমোজোম যখন বিভক্ত হয়ে হয়ে যায় তখন নিউক্লিয়াসও একবার বিভক্ত হয়, এজন্য অপত্য কোষে আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে এটা তোমাদের বোঝাই। খেয়াল করো, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46টি। তাহলে এই ক্রোমোজোম, এই কোষটি যখন বিভক্ত হবে তাহলে ক্রোমোজোম বিভক্ত হলে 46-এর দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোম যদি বিভক্ত হয় তাহলে কি হবে? 46টার দ্বিগুণ হয়ে যাবে। আবার নিউক্লিয়াস যখন বিভক্ত হয়ে যাবে তখন দুইটা নিউক্লিয়াস তৈরি হবে এবং দুইটা কোষ তৈরি হবে। তাহলে যখন এটা দ্বিগুণ হয়ে গেছিল ক্রোমোজোম সংখ্যা, আবার কি হয়ে গেল? ওই দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোম থেকে আবার দুইটা কোষ তৈরি হয়ে গেল, অর্থাৎ ওই দ্বিগুণের অর্ধেক চলে আসলো আরেকটা কোষে এবং আরেকটা কোষে। এভাবে দেখো, তাহলে নতুন যে দুটি কোষ উৎপন্ন হবে তাতেও 46টি করে ক্রোমোজোম থাকবে। তাহলে এখানে ক্রোমোজোম একবার বিভক্ত হয়েছে এবং নিউক্লিয়াসও একবারই বিভক্ত হয়, যার ফলে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস বিভাজন প্রধানত দুইটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। চলো দেখে নেই। দুইটি ধাপের মধ্যে প্রথমে হয় নিউক্লিয়াসের বিভাজন, যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস বা মাইটোসিস। ক্যারিওকাইনেসিস বিভাজন প্রক্রিয়া এখানে আবার 5টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপের মাধ্যমে একটি নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এর পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজনের ফলে দুইটা অপত্য কোষ তৈরি হয়। তাহলে মাইটোসিস বিভাজন প্রধানত দুইটি ধাপে সংঘটিত হয়। 1 নম্বর নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস আবার 5টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা এইগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে প্রত্যেকটা ধাপগুলো ডিটেলস জানব। এবার আমরা আলোচনা করব মিয়োসিস বা রাশমূলক বিভাজন সম্পর্কে। মিয়োসিস বিভাজন বা রাশমূলক বিভাজন কি, তাই না? রাশমূলক কেন বলা হচ্ছে, কিসের রাশ? তো এর আগে আমরা যেমন বললাম যে সমান হয়, কি সমান হয়? ক্রোমোজোম সংখ্যা সমান হয় অপত্য কোষে আর মাতৃকোষে। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে রাশমূলক, মানে কমে যাবে, তাহলে কি কমে যাবে? এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, হ্রাস পাবে, এই জন্য এটা রাশমূলক বিভাজন। তো কেমন হ্রাস পাবে আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই।
যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ সে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম গুলো একবার, অর্থাৎ নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম গুলো একবার বিভক্ত হওয়ার ফলে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। তখন এই সেই বিভাজন প্রক্রিয়াকে বলা হবে মিয়োসিস বিভাজন বা হ্রাসমূলক বিভাজন। তাহলে মিয়োসিস বিভাজনের এখানে যে শর্তটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, এখানে নিউক্লিয়াস বিভক্ত হবে দুইবার আর ক্রোমোজোম বিভক্ত হবে একবার। এর কারণেই মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার চাইতে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার জন্য এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। উচ্চ শ্রেণীর জীবে এটা গ্যামেট উৎপাদন অর্থাৎ জনন কোষ উৎপাদনের জন্য এই বিভাজনটি ঘটে থাকে। আবার নিম্ন শ্রেণীর জীব যারা আছে তাদের জাইগোটে এই বিভাজনটি ঘটে থাকে। চলো আমরা একটি চিত্রের মাধ্যমে এটা দেখে নিই কি ঘটে। এখানে দেখো আমি যে ডায়াগ্রাম দিয়েছি সেখানে প্রথমে একটি কোষে দুইটা ক্রোমোজোমের কথা আমি উল্লেখ করেছি, দুইটা ক্রোমোজোম, একটা লাল রঙের আর একটা নীল রঙের। তাহলে এই ক্রোমোজোমটা এই ক্রম দুইটা ক্রোমোজোম বিশিষ্ট এই কোষকে আমরা কি বলবো, মাতৃকোষ। এই ক্রোমোজোমটা প্রথমে কি হয়েছে, লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়েছে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়নি। এই অবস্থায় এর নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে গেছে, ফলে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে তাদের প্রত্যেকটিতে একটি করে ক্রোমোজোম গেছে, একটিতে নীল একটিতে লাল রঙের ক্রোমোজোম গেছে। এখানে আরেকটু খেয়াল করলে দেখবা যে নীল রঙের ক্রোমোজোমের সাথে লাল অংশ, লাল রঙের ক্রোমোজোমের সাথে নীল অংশ যুক্ত হয়েছে। এই যে ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে এটাকে আমরা বলি ক্রসিং ওভার। এটা সম্পর্কে তোমরা উচ্চতর ক্লাসে আরো ভালোভাবে জানতে পারবে এবং পরবর্তী ক্লাসেও আমি এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, এখানে মিয়োসিস বিভাজনের প্রথম পর্যায়ে অর্থাৎ মিয়োসিস একে কি হয়েছে, যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হলো যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এরপর এই দুটি অপত্য কোষ বা নিউক্লিয়াস আবার মাতৃ কোষ হিসেবে কাজ করবে এবং এদের সেন্ট্রোমিয়ার বিভক্তির ফলে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে দুইটা করে ক্রোমোজোম তৈরি করছে। দেখো দুই মেরুতে দুই দিকে দুটা করে ক্রোমোজোম তৈরি করছে, ফলে এই কোষটা যখন বিভক্ত হয়েছে তখন প্রত্যেকটি কোষে আবার একটি করে ক্রোমোজোম গেছে। এইরকম ভাবে কি হয়েছে, একটি একটি করে লাল ক্রোমোজোম বিশিষ্ট দুটা কোষ, একটি করে নীল ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ তৈরি হয়েছে। এটাকে বলা হবে মিয়োসিস দুই। তাহলে মিয়োসিস বিভাজনকে আমরা বর্ণনার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করি, মিয়োসিস এক এবং মিয়োসিস দুই। মিয়োসিস একে কি হয়েছে, মিয়োসিস একে ক্রোমোজোম বিভক্ত হয় না, শুধু নিউক্লিয়াস বিভক্ত হয়, এই জন্য ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মিয়োসিস দুই কি হয়েছে, ক্রোমোজোম সংখ্যাও বিভক্ত হয়েছে এবং নিউক্লিয়াসও বিভক্ত হয়েছে। অর্থাৎ মিয়োসিস দুইটা কি হবে, মাইটোসিসের মতো সমীকরণিক,
সমান সমান। ফলে সমগ্র মিয়োসিস বিভাজনের ফলে একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয়, এবং যে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেছে, যার জন্য আমরা মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে থাকি। এবার দেখো, আমি এখানে দুইটা চিত্র উপস্থাপন করেছি তোমাদের মধ্যে, একটা চিত্র ক আর একটা চিত্র খ। চিত্র ক তে আমরা দেখতে পাচ্ছি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা চারটি, অপত্য কোষ দুটা তৈরি হয়েছে সেখানেও চারটি করে ক্রোমোজোম আছে। তাহলে এটা কোন ধরনের ক্রোমোজোম বিভাজন? অবশ্যই মাইটোসিস, তাই না? আবার চিত্র খ তে দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা চাইতে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, মাতৃকোষের ক্রোমোজোম আছে চারটি এবং অপত্য কোষ তৈরি হয়েছে একটি থেকে চারটি, এবং প্রত্যেকটিকে দুইটি করে ক্রোমোজোম আছে। তাহলে এটা কি? মিয়োসিস বিভাজন। তোমরা এখানে পাঁচটি পার্থক্য লিখবা। যা পড়া হলো এই পড়ার প্রতি দেখো আমরা কি কি পড়লাম বা তোমরা কি কি জানতে পারলে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা। কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কত প্রকার ও কি কি? প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? সমীকরণী কোষ বিভাজন বলতে কি বোঝায়? হ্রাসমূলক কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কে বা মাইটোসিস কোষ বিভাজন কে? সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিয়োসিস কে হ্রাসমূলক বিভাজন বা বিয়োজন বিভাজন বলা হয় কেন? বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজগুলো দেখো। সমীকরণিক হ্রাসমূলক এবং প্রত্যক্ষ কোষ বিভাজনের গুরুত্ব আলোচনা করো। এই এই গুরুত্বগুলো সংক্ষেপে লিখবা, লিখে আমাকে দেখাবা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।